জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। চিকিৎসা করাতে এসে আক্রান্ত রোগীর পরিবার, পরিবারের লোকজনকে নিয়ে চিকিৎসা করাতে এসে হাসপাতালে সিকিউরিটির হাতে আক্রান্ত হয় এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর হাসপাতালে। ঘটনায় আহত আতিকুল আলম, আহতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার ইমামনগরে। আহতের অভিযোগ, তার এক আত্মীয়কে নিয়ে জঙ্গিপুর হাসপাতালে আউটডোরে বিভাগে চিকিৎসা করাতে আসে। টিকিট কাটার সময় হাসপাতালে সিকিউরিটির সঙ্গে গণ্ডগোল হয়। সে সময় সিকিউরিটির লোকজন আতিকুল আলমকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত আতিকুল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আমি আউটডোরে ডাক্তার দেখাতে এসেছি, তো আমি, আমার স্ত্রী আর আমার মা, এই তিনজনের টিকিট কাটছিলাম। তো যা কোনো, তারপরে দুটো টিকিট আমি কোনো ক্রমে পাই, তো দুটো টিকিটের পরে আর একটা টিকিট কিন্তু আমাকে দেবে না। কেন দেবে না? দেবে না বলতে ওদের মানে রুলস নয় নাকি যে তিনটে টিকিট দেওয়া হবে না। যদি তিনটে টিকিট নিতে হয় তাহলে পেছনে আমার যেতে হবে। তা আমি যাই হোক, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তিনটে টিকিট কারো যদি দরকার হয় তাহলে কি টিকিট পাওয়া যাবে না? তখন পেছন থেকে একটা সিকিউরিটি আমার পেছন দিক থেকে উল্টো করেভাবে টেনে নেয়, মানে একেবারে পড়ো পড়ো অবস্থা দিয়ে তখন আমাকে ওখান থেকে টেনে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি এইভাবে আপনি আমাকে টানছেন কেন? ওকে তো ভালোভাবে বলতে পারে। আমি গিয়ে তারপরে বলতে এসে আমি যখন এই কথা জিজ্ঞাসা করি তখন কিন্তু ভাষা খারাপ করে, ভাষা খারাপ করার পরে পরে কিন্তু আমি কিন্তু ভাষাটা ঠিক করতে পারি, আপনি ভাষাটা ঠিক করুন এইভাবে কথা বলছেন কেন? গিয়ে আর একটা সিকিউরিটি গার্ডে কিন্তু ওখানে আসে, আর একটার পরে কিন্তু আবার দ্বিতীয় আর একজন আসে। তখন একটা সিকিউরিটি গার্ড আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়, দিয়ে বলতে দেখেন বাইরে বের বেরিয়ে বাইরে ঠেলে দিয়ে তখন ওরা আমাকে মারতে শুরু করে। তাদের ওষুধ ও তাদের ডাক্তার দেখানোর জন্য স্যার, আমি আপনার সাথে চেক আপের জন্য এসেছি ডাক্তার দেখানোর জন্য আউট ডোরে। থেকে নেমে দেখছি আমার স্বামী অসুস্থ, ওইভাবে মারামারি করে রক্তাক্ত দেহে এসেছিল, দেখে গেছে, আর আমরা ডায়েরি করবো। দেখুন, আমাদের যারা সিকিউরিটি আছে তারা তাদের ডিউটি করেছে, ঠিক আছে? এবার পেশেন্ট পার্টি যদি কোনো অভিযোগ থাকে, যদি আমাদেরকে দেয়, আমরাও সেটা ইনকোয়ারি করে দেখবো। হ্যাঁ, আমরা সেটা ইনকোয়ারি দেখে ব্যবস্থা নিব।